শুষ্ক ত্বককে সতেজ রাখতে ক্লিনজিং, টনিং, ময়শ্চারাইজিং যেমন মাস্ট, তেমনি এর পাশাপাশি ফেস প্যাকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরমে ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে যায়, আর ত্বক শুষ্ক হলে তা দেখতে যেমন ভালো লাগে না, আর তার পাশাপাশি মনটাও খারাপ হয়ে যায়। অনেকের মুখের মধ্যে তো কালচে ছোপ, দাগ পড়ে বলি রেখা দেখা যায়, সেই সাথে উঠে ব্রণ, আরও অনেক সমস্যা। বাজার থেকে অনেক বেশি দামি ক্রিম, ফেস প্যাক আমরা ব্যবহার করি, এত টাকা খরচ না করে ঘরোয়া উপায়ে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে ত্বকের উজ্জ্বলতা কিন্তু বাড়ানো যায়। আজকে আপনাদের সাথে ঘরোয়া উপকরণে একটি ফেস প্যাক তৈরি করে দেখাচ্ছি, একদম ঘরোয়া উপকরণে, যেটা নিয়মিত ব্যবহার করার ফলে আপনার ত্বক হবে ব্রণমুক্ত, বলি রেখা দূর হবে, আর ত্বক উজ্জ্বল হবে আরও দ্বিগুণ। আশা করব আজকের এই ঘরোয়া ফেস প্যাক আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। মসুর ডাল, মসুর ডাল ত্বকের জন্য কিন্তু দারুণ উপকারী। মসুর ডালের প্যাক যদি রোজ আপনার মুখে লাগান, তাহলে আপনার মুখের কালো ভাব অনেকটাই দূর হয়ে যাবে। মসুর ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিতে পারেন, অথবা ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায় পিষে নিতে পারেন। ব্লেন্ডারে বা পাটায় পিষে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ভালো করে ব্লেন্ডার বা পাটাটাকে ধুয়ে নিতে হবে, নইলে আগে থেকে আমরা মরিচ বা অন্য কিছু সেখানে ব্লেন্ড করলে পরে যদি মসুর ডালটা ব্লেন্ড করে নিই, তাহলে কিন্তু ত্বকে অনেক বেশি জ্বালা পোড়া করবে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনও ত্বকের জন্য দারুণ বেশি উপকারী। ত্বকে তাৎক্ষণিকভাবে আলোকপাত আনার জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে বেসন। এক মুহূর্তের মধ্যে আপনার মুখে দীপ্তি আনতে পারে 2 চা চামচ বেসন। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আপনার ত্বককে দেবে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে অনেক বেশি সুরক্ষা। টক দই শরীরে টক্সিন জমতে বাধা দেয়, তাই অন্তরালী পরিষ্কার রেখে শরীরকে আরও সুস্থ ও বুড়িয়ে যাওয়া থেকে রোধ করে অকাল বার্ধক্য। শরীরে টক্সিন কমার কারণে ত্বকের সৌন্দর্য কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। 1 টেবিল চামচ পরিমাণ মধু। মধু খুব ভালো একটা এক্সফোলিয়েটর, এটা ব্যবহারে ত্বকের মধ্যে যে অস্বস্তিকর জ্বালাভাব হয় সেটা কিন্তু দূর হয়। চেষ্টা করবেন একদম খাঁটি মধু নিতে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণটা আপনার ফেসে অ্যাপ্লাই করবেন, তবে একেবারে চোখের নিচে বা ব্রুতে ব্যবহার করবেন না, ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। তারপর 20 মিনিটের মতো রেখে দিয়ে ধুয়ে নেবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন, ফলাফল আপনারা নিজেই পাবেন। অনেকেরই মসুর ডালের মধ্যে অ্যালার্জি থাকে, সো সেই দিকটা আপনারা খেয়াল করে নেবেন। টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।